মানুষ এখন আগের থেকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন। এখন অনেকেই চিনির ক্ষতিকর দিক সম্পর্কে জানেন, তাই চিনির বদলে গুড় বা মধু খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। আবার শীতের সময়ে মধু খাওয়ার অভ্যাস করতে পারলে তা আপনাকে বাড়তি সুবিধা দেবে। সাইনাসের মতো সমস্যায় দারুণ কার্যকরী একটি উপাদান হতে পারে মধু। মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ সংক্রমণ দূর করতে সাহায্য করে, সেই সঙ্গে প্রদাহ কমিয়ে দেয়। শ্বাসকষ্টের সমস্যা দূরে রাখতে কাজ করে মধু। অনেকেই সর্দি কাশির কারণে শ্বাসকষ্ট হলে লেবুর সঙ্গে মধু মিশিয়ে পান করেন। শ্বাসকষ্ট ছাড়াও ফুসফুসের অনেক সমস্যা দূর করতে কাজ করে মধু। কোষ্ঠকাঠিন্য অনেকের জন্যই ভোগান্তির কারণ। এ ধরনের সমস্যা থেকে প্রতিদিন ভোরে মধু খাওয়ার অভ্যাস খুবই উপকারী। নিয়মিত ভোরবেলা যদি খালি পেটে এক চামচ মধু খেতে পারেন, তবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়, সেই সঙ্গে অনিদ্রা দূর করতেও কাজ করে মধু। রাতে শোবার আগে এক গ্লাস দুধে মধু মিশিয়ে খেলে তা অনিদ্রার সমস্যা দূর করে। হজমের সমস্যায় নানাভাবে উপকার করে মধু। এতে থাকা শর্করা সঠিকভাবে খাবার হজম করতে সাহায্য করে, ফলে হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সেই সঙ্গে এটি শরীরে তাপ ও শক্তি যোগাতেও কাজ করে। এহসানুল হক, ঢাকা পোস্ট।